হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। সো এই মুহূর্তে আমাদের টেম্পারেচার এখানে আসলে খুবই ডিজাস্টার অবস্থা। চারপাশে প্রচুর পরিমাণে স্নো, একদম পুরো স্নো স্টর্মে একদম ভরে গেছে সব কিছু। সেই একদম কয়েকদিন ধরে টানা একদম স্নোতে একদম আসলে রাস্তাঘাট কিছু দেখা যায় না। এনিওয়েজ, অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সাথে বিজির বিষয় নিয়ে কিছু শেয়ার করব। সো বিজির বিষয় নিয়ে কিছু চেঞ্জেস আসতেছে, সো ওই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। সো লেটস গেট স্টার্টেড। সো যেটা বলতেছিলাম বিজিট ভিসা নিয়ে, এখন থেকে আসলে এটা টোটালি একটা, যারা বিজিট ভিসা ফ্রিকোয়েন্টলি আসেন, এটা টোটালি আসলে একটা ব্যাড নিউজ বলা যায়। সো ফ্রম নাও অফিসার উইল ডিসাইড বিটুইন সিঙ্গেল অর মাল্টিপল এন্ট্রি ভিসাস বেজ অন পারপাস অফ বিজিট, ফান্ড, মেডিকেল অর আদার ফ্যাক্টর, সামথিং লাইক দ্যাট। আগের মতো আমরা যেরকম আমরা দেখেছি, আসলে ভিসা অ্যাপ্লিকেশন করলেই বিজিট ভিসা, যারা ভিসা পেয়েছে তাদের পাসপোর্টের যতদিন মেয়াদ ছিল তাদেরকে 10 বছর কিংবা 8 বছর 7 বছর, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ অনুযায়ী দিয়ে দিচ্ছে, কিন্তু এখন থেকে এটা আর থাকবে না। সো বিজি ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এখন ভিসা অফিসাররা খুব গুরুত্বপূর্ণভাবে ভেরিফাই করে তারপর ভিসা দেবে। যেমন তার মধ্যে নাম্বার 1, মনে করতে পারেন আবেদনকারীরা কানাডাতে কেন আসবে, তাদের কোনো ইভেন্ট আছে কি না বা তাদের কোনো বারবার আসতে হবে কি না এটা বিবেচনা করবে। অ্যান্ড দেন তারপর মনে করেন আবার আবেদনকারীর যে এখানে ক্যানাডাতে আস্তে আস্তে তার পারপাস, যদি কোনো ইনভাইটেশন থাকে বা কোনো একটা হোস্ট তাকে ইনভাইটেশন করে, সো হোস্টের আপনার সামর্থ্য আছে কিনা তাকে বারবার বিয়ার করা, তাকে সব কস্ট বহন করা, সেটা বিবেচনা করবে। অ্যাট দ্য সেম টাইম আরও মনে করেন আবেদন যে আসবে ভিজিটর, তার শারীরিক অবস্থা কেমন, ফিজিক্যাল কন্ডিশন কেমন, তার শারীরিক অবস্থা কোনো অবনীত হতে পারে কি না এটাও বিবেচনা করে দেখবে। অ্যান্ড দেন আবেদনকারী দেশে ফিরে যাওয়ার মতন যথেষ্ট কারণ আছে কি না, অর্থাৎ তার কান্ট্রি ট্রাইটা কেমন, তার অ্যাসেট ভ্যালু ইভ্যালুয়েশন, এগুলো সবগুলো ভালোভাবে ভেরিফাই করবে। আমরা দেখেছি আসলে বাংলাদেশ থেকে হতে শুরু করে, যেমন 2020-23 প্রচুর পরিমাণ আমরা এজেন্সি থেকে যে দেখেছি ফেক ডকুমেন্ট দিয়েও কিন্তু চলে আসছে। সো এইগুলোর কারণে কিন্তু আসলে বিভিন্ন কারণে কিন্তু 2023 সালে যে পরিমাণ ভিজিটর বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে আসছে তার কারণে কিন্তু এখন একটা ইফেক্ট পড়তেছে। এইসবগুলোর কারণের জন্য অ্যাট দ্য সেম টাইম ইলেকশন আছে, সব কিছুর কারণে এখন ট্রুডো সরকার আসলে খুবই প্রত্যেকটা সেক্টরে আসলে যত ধরনের ইমিগ্রেশন লেভেল প্ল্যান আছে সব কিছু কমিয়ে ফেলতেছে। সো এছাড়া আরও বিজিট ভিসাটা আসলে দেওয়ার আগে তাদের বিজিট ভিসার কান্ট্রিগুলো, কয়টা কান্ট্রি ট্রাভেল করা আছে কিংবা তাদের কোনো ধরনের কান্ট্রি, কোনো দেশের ভিসার রিফিউজাল আছে কিনা সেটা বিবেচনা করবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে দেখবে, এবং যে আবেদন করবে তার নিজের দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়টিও কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ এমন কিছু নাই যে বিবেচনা করতেছে না। সো এটা আসলে ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে আসলে, যাদের আসলে আমরা দেখেছি আসলে বিভিন্ন ধরনের, একবার কষ্ট কষ্ট করে ভিজিট ভিসা পেয়ে গেলে দেখা যায় ফ্রিকোয়েন্টলি আসে কিংবা তারপর হচ্ছে থেকে যাওয়ার একটা প্ল্যান থাকে, কিন্তু এটা নাই। সো আপনারা জানেন যে আসলে অগস্টের 28 মেবি আই গেস, তখন থেকে যে একটা আরেকটা প্রোগ্রাম ছিল যে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট কনভার্ট করার যে একটা অপশন ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। দেখা যায় অনেকে ভিজিট ভিসা চলে আসে, ভিজিট ভিসা আসার পর থেকে এখানে দেখা যায় ওদের পারপাসটা থাকে হচ্ছে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নেওয়া। সো এটাও কিন্তু আসলে এখন বন্ধ হয়ে গেছে। সো প্রত্যেকটা আসলে সেক্টরে আসলে ওরা, যেমন প্রত্যেকটা পিএনপি প্রোগ্রাম হতে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে ইমিগ্রেশন লেভেলটা কমিয়ে নিয়ে আসতেছে। সো ইটস ভেরি রিয়েলি টাফ আসলে আসলে ভিজিট ভিসাটা এখন পাওয়া। সো এখন যদি ভিজিট ভিসা যে আপনাকে দিবে অফিসার, যদি মনে করে আপনাকে ওকে সিঙ্গেল এন্ট্রি দিবে, তাকে আপনার যে ভিজিট পারপাসে আসতে আসতে তা 1 মাস হয়ে গেলে হয়ে যাবে, তাহলে আপনাকে হয়তো 1 মাস দিতে পারে কিংবা 6 মাস দিতে পারে এবং সিঙ্গেল এন্ট্রি হতে পারে। সো এই সব পারপাস বিবেচনা করে কিন্তু আপনাকে ভিজিট ভিসা দেওয়া হবে। সো আগের মতো এরকম করে দেওয়া হবে না। এটা আসলে টোটালি একটা শকিং নিউজ ফর আস, যেটা আগের মতো যেটা ছিল এরকম আর হবে না। সো এরকম ধরনের আসলে কন্টিনিউয়াসলি প্রচুর পরিমাণে চেঞ্জেস আসতেছে এবং আরও ফ্রিকোয়েন্টলি আসবে। সো আই হোপ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আসলে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না এবং আমি কোনো ধরনের এইসব কাজের সাথে রিলেটেড না। আমার নাম প্রিটেন্ড করে অনেকে বলে যে আপনাদের ক্যানাডা নিয়ে আসবে বা টাকা পয়সা চায়। সো আমার নাম বলে যদি কেউ প্রিটেন্ড করে ওকে আমাকে টাকা দেন আমি নিয়ে আসবো, কেউ কখনও কোনো ধরনের টাকা দিবেন না। অনেকে আসলে বলেন যে এই করেছে আমি টাকা দিয়েছি।
অ্যানিওয়েজ মেইনলি যেই কথা হচ্ছে, কাউকে টাকা পয়সা দিয়ে কখনো কানাডাতে আসতে পারবেন না, নিজের যোগ্যতায় ইসি আইলস করে ট্রাই করেন। আশা করি আপনার নিজে যদি থাকে অবশ্যই আপনি কানাডাতে আসতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।